গাইস আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, লিকুচি করেছি গাইস। তো মামা, ব্যাপারটা হলো অনেকদিন ধরে কন্টেন্ট খুঁজছিলাম, ঠিক আছে, প্রচুর কন্টেন্ট খুঁজলাম প্রচুর, কিন্তু পেলাম না। যাই হোক, নিয়ে হঠাৎ একদিন কিছু দেশি কাকুর ভিডিও আমার চোখে পড়লো, হরমোনাল ডিসব্যালেন্স কাকু, যে শুয়া পোকা ভেতর ঢুকে গিয়েছে বা সানাসানি কেউ চিমটাই দিয়েছে বা ছোটবেলার বচপনের সেই চুলকানি নোস্টালজিয়া ফিরে এসছে, নিয়ে দানবের ভ্যাংরাজি করে বেড়াচ্ছে, ওইসব কিছু দেখলাম ভিডিও আমি। ভালো তোমাদেরকে দেখায় তো চর্চা হোক অল্প। ভাবলাম আজ দাঁড়ায় ভিডিও বানাবো, নাই আজ অল্প এখানে বসবো, ঠিক আছে, নিয়ে ক্যামেরাটাকে রাখবো, নিয়ে ভিডিও বানাবো। না না, আমি একা কানে কুলকুচি করতে যাবো, চোখ দিয়ে তোরাও কর। টেকনোলজি যখন এসেছিল তো ওটা স্মার্ট লোকের হাতে যাওয়া উচিত ছিল, এখন সব উদ্গান্ডুদের হাতে চলে গিয়েছে। মানে ক্যামেরা পেয়েছে হাতের সামনে, ক্যামেরাটা খুলেছে, না কিচি বান্দরের মতো লাফায় লাফায় ভ্যাংরাজি করলেই হলো, যা খুশি তাই করলে হলো। আর কিছু একটি হয়েছে, এই ডার্ক চকলেট ঋত্বিক রোশন লাইটের ভেবেছে নিজেকে, নিয়ে নেচে বেড়াচ্ছে। বা হয়েছে আর বউ একটি ফ্যামিলি ফাংশনে গেছিল, নিয়ে সবার বর নেচেছে, এই ল্যাংড়া বেগুনটা নাচতে পারে না, নিয়ে ঘরে এসে বলছে এই তুমি ল্যাংড়া মদন, তুমি প্যারালাইসিস মদন, এইসব কিছু বলে দিয়েছো, নাচতে পারে না, ইগোতে লিয়ে লিছে সালা। এটা নাচ যেন ফুটন্ত তেলে হলুদ মাখায় জ্যান্ত ইন্দুরকে ছেড়ে দিয়েছে, কিলবিল কিলবি তিড়বিড়ি করে বেড়াচ্ছে। হয় ইয়ার ফোনটা ভাঙ বা ইয়ার ক্যামেরাটা ভাঙ, না তো পায়ে পিন ফুটা বা সাড়াশা দিয়ে চিমটাই দে, না খুন্তি দিয়ে ছেঁকা দে, কিছু একটা করে নাচ বন্ধ হওয়া চাই। বাপরে বাপ, এটা না এলো এবারে লদক পদক লদক পদক ঢিপসা গন্ডার। এক মিনিট, আমার এই দুবাইয়ের বন্ধু আছে, ও গন্ডা চেয়েছিল, আমার সিংহবাগ পুষে তো উদ্ভট প্রাণ নিজেরাই সারা। যাই হোক, গন্ডা চেয়ে ফোন করি। হ্যাঁ হ্যালো, আল হাবিবি, গন্ডার নিবি? হ্যাঁ হ্যাঁ, গন্ডা সত্যি আর কি মাছ নেই, হ্যাঁ টিকটকার গন্ডার বটে, নীল গেঞ্জি পরে একটি মাথায় তিলক কেটে পেন্ডুলামের মতো পেটটা দুলাই দুলা নাচ। হ্যাঁ ভটরা গন্ডার, বদক পদক লদক পদক করে নাচছে। হ্যাঁ লিবি তো বল, হ্যাঁ ট্যালেন্টেড গন্ডার, আমি ইয়ার কি লয় হেভি নাচে। হ্যাঁ না না, বস্তায় এলে হবে কিনা, একটি ক্রেন লিয়ে আয়। হ্যাঁ কোমর আর ইয়ার ফুটার মাঝে চামড়াটা তো ঢুকা ক্রেনের ফুঁকটো, না না লাগবে কি না, গন্ডার চামড়া লাগে কখনো, ওটা ঢুকা নিয়ে পঁক পঁক করে টেনে নিয়ে চলে যায় ঘরে, গঁ গঁ করবে, ও ওটা শুয়োর করে। আচ্ছা যাই হোক, হ্যাঁ তো দেখ যদি নিতে পারিস তো চলে, আমার অ্যাড্রেসটা পাঠাই দিচ্ছি ভাই, কোনো চাপ নেই। হ্যাঁ ঠিক আছে, তোরা বুকে হাত দিয়ে বলতে, এমনি যদি কোনো লাল ছায়া বুকে বেঁধে কোনো পুরুষ মানুষ রাস্তায় বেরোয় তোরা গাল দিবি না? তোরা খিস্তি মারবি, তুই লোকটা খেপা বলবি না? যদি তোমরা বলো আমরা কাউকে জাজ করি না, তাহলে তোমরা মহাপুরুষ, তোমরা হিমালয় চূড়ায় যে ধ্যান করো, আমার দাঁড়াই তো বলো না, আমি গাল দেবো, বড় একটি কুকুর জ্বালাই দেবো যে গো টমি ইট সসেজ। এগুলো দেখা যায় না, মানে কি হয়েছিল, একদিন ভগবান না মান সম্মান বিতরণ করছিল, সেই টাইমে কোনো কিডনাপার এসে আর মুখটা তো রুমাল বেঁধে বা কাপড় বেঁধে কিছু একটি করেছে, নি অমনি ভ্যানে করে তাদেরকে পাচার করছে, সেই টাইমে আর প্রেজেন্ট ছিল না, নাইতো এমনি হইতে পারে না, এমনি বিচিত্র ড্যাম না দেখা যেতে পারে না। ও কোথায় একটি বইয়ের লাল ছায়াটা ধার লিলিছে, বোট লুঙ্গিটা ধার লিলিছে, নিয়ে গামলার উপর নেচে বেড়াচ্ছে, রাশ্মিকা মন্দনা বমি করতে মুখটাতে হেগে ফেলবে কি আর নাচ দেখে, ভাগ্যিস দেখে নাই। বাপ রে বাপ, কোথাও কিছু লাল ছায়া পরে নাচতে লেগেছে, একটি গামলার উপর, আমি ভগবানকে ডাকতে গামলার এতে পড়ে সালা পড়লো নাই, একবার পড়লে স্পাইনাল কর্ড গেল, নাট বোল্টের মতো ঢিলা হয়ে যেত। এ পাক্কা কে বলেছি এই পাড়ার কোনো ল্যাংড়া মহেশ বা ল্যাংড়া গণেশ এসছে, নি বোটকে বলেছি এই মান সম্মান বেছি ভিডিও বললে পয়সা পাওয়া যায়, যে বোট উত্তেজিত হয়ে গেছে, নিয়ে ইয়ে লুঙ্গি পরা বা ছায়া পরা নাচা করেছে, আর কিছু হয় নাই বলছি, বিশ্বাস কর এমনি কিছু একটি ঘটিছে। নানচাগুড়ো ভাবছে যে কোন ফ্রেশ উদ্গান্ডর হাতে আমি পড়েছি, কি দুর্ভাগ্য আমার। না না কে দিয়েছে এর হাতে নানচাগুড়ো, বিশ্বাস করে আজ যাই করো নিজের ইচ্ছায় তো নানচাগুড়ো শিখছে না, কিছু ব্যাপার আছে, হয়তো কোনো নানচাকুবালা ইয়ার এক্সের গাছের আম খেয়ে নিয়েছে বা কিছু একটি ব্যাপার হয়েছে। আমি গোটা ভিডিওতে চাইলাম যাতে আর মুখটা দেখবো নানচাকুটো লাগুক, তাহলে আলুগাড়া শর্ট সার্কিটে পকড়ি হয়ে যাবে, কে দিয়েছে হাতে নানচাকুটো বুঝা তো আমাকে, ইয়ার থেকে 5 মিনিট আমি বান্দর বগল চুলকানা দেখে নেবো নানচাকু ঘোরানো থেকে, আমার 5 বছরের ভাই পড়ে থেকে ভালো গামছা ঘুরাই দেবে, ভটরা নানচাকু ঘুরাইতে এসছে, বম করে মুখটা লাগা উচিত একবার, নানচাকু ঘুরাইছে কিছু করলে হলো, ব ব ব ভটরাটা কোথাকার নানচাকু চালাচ্ছে।
সেই কোন স্ট্রিট গার্জেনের হারামি বাচ্চা যেগুলো হয় না, সে ঘর ফাঁকা পাইছে, আজ খুরাপাতি করে দিব, গোটা ঘরটা ঝাঁপায় বেড়াবো, অমনি এর অবস্থা হয়েছে। বুড়াটার ফিরে এসছে মনে হয়, বচপন ফিরে এসছে, বুঝেছিস? একদিন আমার মনে আছে একটি মাকড়সা ছিল দেয়ালে, আর আমি ঝুল ঝাড়া নিয়ে তাড়ছিলাম, তো ওইটা মনে পড়ে গেল আমার। ইয়ার মনে হয় জিজ্ঞেস করছি, যদি পার্সোনালি কেউ চিনো একে জিজ্ঞেস করেছি, তোর জাঙ্গিয়ার ভিতরে শোয়া পোকাটা কে ঝেড়েছিল, বা তোর পুমপমে ছাড়া সিদ্ধি কে চিমটাইছিল, এমনি হইতে পারে না, গোটা ঘটক ঝাঁপায় বেড়ায়, যদি দেয়ালটা তোমার লাভ মারবে কিছুক্ষণ পর। উনি যে স্টান্ট মাস্টার মদন বা স্টান্ট মাস্টার রামু কিছু একটি ভেবেছে, নিয়ে নোস্টালজিয়া ফিরে এসছে, যে মনে আছে আমার ছোটবেলায় কেমন আমি গাছ থেকে ঝাঁপাইতাম, পুকুরের নিচে শ্বাস বন্ধ করে ঢুকে যেতাম, নিয়ে আমার বাপ খুঁজতে লাগতো আমাকে, মরতাম নাই, সুপার ন্যাচারাল পাওয়ার আছে, এমনি কিছু ব্যাপার আছে, ওটা মনে পড়ছে নি, ঝাঁপায় বেড়াচ্ছে, দেয়ালটা তো লাগবে, দেয়ালটা ঘুষি মারবে, ওটা কিছু করার চেষ্টা করছো, ঘরটা ফাঁকা পাইছে আজ, কেউ ছাড়বে নেই আজ, ঠিক আছে? ওই কাকু ফিরে এসছে ফর্মে, কে ছেড়েছি গেলে দেয় কে, ক্যামেরাটা কে দেখাতে বুঝা তোমাকে, ভালো লেগেছে ভিডিওটা, তাহলে আরও বানাবো আর কি, যদি এই ভিডিওটাতে মোটামুটি 500 লাইক চলে আসুক, 3000 ভিউ চলে আসুক, আমি আর একটি ভিডিও দিয়ে দেবো পাক্কা, শিওর, মানে রিয়াকশান ভিডিও দেবো, রোস্ট, যদি তোমাদের ভালো লেগেছে অবভিয়াসলি তবেই দেবো, নাহলে দেবো না, না না তাহলেও দেবো, ঠিক আছে? একটি করে ছেড়ে দেওয়া যায় ধরে আরও দেবো, লাইক শেয়ার সাবস্ক্রাইব, যদি ভালো লাগে তবে করবে, না তো করবে না, আর এলাম, হ্যাঁ আসছি, বেকার জোর করতে করাতে পারি না, বলো গাইস এলাম, বেকার বেকার বেশি বকছি, আসছে, হ্যাঁ।